Ashit Sandosha, DJ Bapi, Dushaik Nambupol. কিন্তু আমি জানতে চাই
তুমি গেছিলে সাধনার তরে, নিশ্চয়ই তুমি সিদ্ধি লাভ করেছো। এই কথা শোনার জন্য তোমার মনটা বলে ব্যাকুল। হ্যাঁ বন্ধু, রাজা বসই রাশি দশলে আমি যে সাধনায় গেছিলাম, এক এক করে আমার মনের কথা আমি সব খুলে বলবো। রাজা গিয়েছিলাম সাধনার মিলে, এক এক করে তেত্রিশ করে দেবো, দেখে সাধনার মিলে আড়াই করছিলাম। দেখেছো কেউ সাধনায় ব্যর্থ না রাজা, অবশেষে সাড়া দিয়েছে শূন্য ফেলে বাঁধতে পারবে না, স্থল ফেলে বাঁধতে পারবে না, এই হলো বড় পোকার অন্ত অমরত্ব। কিন্তু জবাব সময় রক্ত দেবতা ভোলা ঈশ্বর বলেছে, সুর জন্মালে তোমার মৃত্যু আছে। আমি জানতে চাই সেই মৃত্যুবান কোথায় মুখে। রাজা বিরাট যাবার সময় রদ্ধ দেবতা বলেছে, নারী বেশি পুরুষের হাতে আমার মৃত্যুর কারণ। নারী বেশি পুরুষ? হ্যাঁ রাজা। বন্ধ, ধরার বুকে এমন কেউ জন্মগ্রহণ করেনি যে নারী বেশি পুরুষ হতে পারে, তাহলে আমার মৃত্যুর কোনো কারণ নেই। সত্য বন্ধ। রাজা বলতে পারো রাজধর্ম কয় প্রকার এবং কি কি বলছো তুমি? রাজধর্ম তুমি কি আমার পরীক্ষা নিতে চাও? পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। তাই যদি হয় তবে রাজধর্ম হলো চার প্রকার। বলো সেই চার প্রকার কি কি প্রকার? এক, যার অন্ন নেই তাকে অন্ন দান করে না। সাধু সাধু সাধু। দ্বিতীয়, যার ভূমি নেই তাকে ভূমি দান করে না। তৃতীয়, যার বসন নেই তাকে বসন দান করে। চতুর্থ, রাজার শ্রেষ্ঠ ধর্ম হলো প্রার্থীর প্রার্থনা। আমি তোমার কাছে প্রার্থনা মুক্ত পূরণ। মহামন্ত্রী কিচক যে কিনা সম্পক্ষে আমার খেল, সে আমার কাছে প্রার্থনা। হ্যাঁ রাজা, আমি তোমার কাছে প্রার্থী, প্রার্থনা আমার মুক্ত হইতে প্রবলিত। তুমি যা চাইবে তাই দিতে পারি। না রাজা, মুখের কোন বিশ্বাস করি না। কে বলছে? এই সত্তা অন্ত করো, ভালো পরে অলঙ্ক আকাশ, নিচে শস্য সারা বসন ধরা, সামনে যে মিতা বয়ে রাশি গাছ, এই রাশি গাছ হয়ে অস্ত্রকে সমত করো। আমার শালক যা চাইবে মুক্ত হস্তে নাও। মহামন্ত্রী কিষণ, তাই যদি হয় তুমি যদি হও আমার প্রার্থী, তবে জেনে রাখো মৎস্যাধিপতি রাজা বিরাটের মুখের বাক্য কখনো মিথ্যা হয় না। বিশ্বাস করি না রাজা। ভালো না লাগলে উঠে যাও। বন্ধ, এই মুহূর্তে করলাম প্রতিজ্ঞা, মধ্যে অনন্ত নীল আকাশ, নিম্ন শস্য শ্যামলা বসুন তারা, অতৃষ্ঠে তেত্রিশ কোটি গ্রহ তারা, তাদেরকে সাক্ষী রেখে আমি করলাম ভেষণ প্রতিজ্ঞা, আজকের দিনে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। সাধু সাধু সাধু। মহাভারতের বিরাটের কথা কখনো লজ্জার হয় না। তাহলে সর রাজা, আজ হতে নগরে পূর্বতে পশ্চিম উত্তর দক্ষে, আজ হতে একমাত্র হর পর্বত ছাড়া অন্য কোনো দেবী পূজা হবে না। না বন্ধ, এ কি করে হতে পারে? হতে পারি আমি রাজা, কিন্তু বন্ধ প্রজা আমার সন্তান, তাদেরকে আমি কি করে বলবো যে তোরা অন্য কোনো দেবতার পূজা করতে পারবি না? না বন্ধ, না, এর বিনিময়ে তুমি অন্য কিছু চেয়ে তাহলে জানব। মহাভারত বিরাটের কাপড় কথা দিয়ে কথা রাখলে এই মধ্যে পরিত্যাগ করলাম মৎস্যরগর, চললো অলঙ্ক গুহায়, অদূরে দেখে দেখে দর্শন দুঃশাসন ভাগাভাগি যাচ্ছে, লাভ লক্ষ কদমে হল হবে এই মধ্যে চললো মহাবীর অলঙ্ক গুহা। আমি ঠক নই, আমি প্রবঞ্চক নই, আমি মিথ্যা বন্ধ।
যে প্রতিজ্ঞা করেছি আমি সে প্রতিজ্ঞা আমি রাখব, সে প্রতিজ্ঞা আমি করেছি সে প্রতিজ্ঞা আমি রাখব। বন্ধু এই মধ্যে এই মধ্যে কর্মচারীর প্রধান সেনাকে রাখ, এই মধ্যে ডেকে ঘোষণা করো বন্ধু। কিন্তু যে আদেশ তুমি দিতে বলছো, সে আদেশ দেওয়ার সাথে সাথে এক কাল বৈশাখীর মেঘ জমা ডবা দেবে বন্ধু। সেই মেঘ একদিন সমস্ত দেবতার অভিশাপ হয়ে ধূলিসাৎ করতে পারে এই গোটা বৎসরাব। সেই দিন আমার পাশে যদি কেউ না থাকে তবে তুমি থাকবে। কেউ না থাকে এই মহাবীর তাই যদি হয় এই মুহূর্তে শঙ্কু শর্মাকে দেখে আমি আদেশ দেব। এই কে আছিস শঙ্কু শর্মাকে বাড়ি? শঙ্কু শর্মা, শঙ্কু শর্মা এই মুহূর্তে রাজ্যে এ প্রান্ত থেকে ওই প্রান্তে ঘেরা পিটিয়ে দাও। শঙ্কু শর্মা আজ থেকে রাজার আদেশ, মৎস্যনগরে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন দেবতার পূজা হবে না, হবে না, হবে না, হবে না, হইব না। শঙ্কু শর্মা রাজার আদেশ করো পালন। আমার দেহ বড় ক্লান্ত, তাই আমি যেতে চাই বিশ্রামাগারে। যাওয়ার সময় তোমায় একটি কথা বলতে চাই বন্ধু। বলতে পারো আজ কি মাস? কেন রাজা, তুমি কি ভুলে গেছো কি মা? বন্ধু আসছে চৈত্র মাস। যাওয়ার সময় ওই দুই চোখে দেখে গেলাম গোটা মৎস্য দেশে অপদার্থ এদিকে আয়। একটা কথা বলি, তোর কোন জ্বালায় বাড়ি ছিল? মহারাজের আদেশ পালন করব। কোন জ্বালায় তোর বাড়ি ছিল? বরিশালে। ও পূর্ব জেলায় তোর বাড়ি? বহুদিন বহুদিন আমি সাধনায় ছিলাম, বড় বিচলিত হয়েছে। তুই কি ভালো গানে শোনাতে পারবি? আচ্ছা তোর মহারাজ মাইনে দেয় কত? মাইনা কত দিব আর এই ষোলো আয়না গুলি তোর? শোন, যদি গান শুনে আমার মনটাকে খুশিতে ভরে দিতে পারে তাহলে তোর মাইনেটা আমি ভরে দিতে পারি। মহারাজ আমাকে একটু যে নিবেদন ছিল। কি নিবেদন? এখন অন্য কোন পূজো করে যাব যাইব না? না কেন? আমাদের তো গোষ্ঠীর মধ্যে কেউ নাই, গোষ্ঠী পারবার লাগে একখান পূজা। কি পূজা?
ওইদে বলি দাই যে ষষ্ঠী পূজা ষষ্ঠী পূজা কোন বলি আছে আজ বলি হইব শুন আজ থেকে ষষ্ঠী পূজা বন্ধ যদি কেহ ষষ্ঠী পূজা করে তাহলে স্বামীদের নিয়েছে আমি নিজে হাতে বলি দেব আলো গীত গান শুনে মনটাকে খুশিতে ভরিয়ে দে কথা কমুনি আর কোনদিন অন্য কোন পূজা করুন না বুঝছু আবার আর চঞ্চল হয়ে পড়ে গেছে চাইতাছি সকল সকল জায়গায় ঘুষে ঘুষে দিব আগে গানটাকে মনটা খুশি ভরিয়ে দে ভালো গালে শোনা গীত গাইব আমগত স্বর নাই গিটার গাইমু নাই আমগ মুখে মনে মরতে সুখত নাই এই রাজত্বে একমাত্র তোর পিঠের চামড়া আমি পায়ের জুতো বানাবো ভেবে দেয় তোকে যে ছাড়বো না আমি ভরে গেছে আয় ভাই আমার কাছে আজ তোমার সঙ্গে সঙ্গে তুই ওরম শুয়ে পড়লি কি ব্যাপার বসে করবেন না আরে কি হয়েছে বলবে তো আপনার হাতের মধ্যে যে কি পাষণ্ড আছে কহন নাই আরে যখন থাকে
এক এক হস্তে শাস্ত্র স্থির বল আছে তাই ভুল করে তোর মাথা হাত দিয়েছে যাক আজ থেকে তোর মাইলে হলো 5000 টাকা অশ্বনগরে পথে প্রান্তে ঘোষণা কর আজ হতে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন দেবী পূজা হবে না কে কেউ করে মাথাটা কেটে ওই সিংহ দুয়ারে ঝুলে দেব আগে চললাম পশ্চাতে আয় ঘোষণা করে হইব না আমার কুষ্টি পারবো কেমন কইরা কষ্টি বুঝে না হইলে পরে ডিম বুঝে হইব কি করে যাই হোক হালা বাবুর আদেশ মানতে হইব না হইলে মায়ের আমাকে ঠান্ডা কইরা দিব শুনেন শুনেন আমাকে ওর রাজ্যবাসীগণ নতুন কথা কইতাছি এখন এই রাজত্ব একমাত্র লক্ষ্মী পুজো ছাড়া না লক্ষ্মী পুজো না তো সরস্বতী পূজা ছাড়া অন্য কোনো পুজো হইব না সরস্বতী কয় নাই তো ও কইছিল ও মনে পড়ছে এই যে পাল কইরা রইছে মা কালী মা কালী পূজা না 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 মা মা কালী না তো ও মনে পড়ছে মনে পড়ছে পেট মাথা গণেশ এই পালিয়ে যাবি না এদিকে আয় পেটে মোটা পেটে মোটা ঠাকুরের পূজা করা এত বড় তোর সাহস আমাদের কথা পালন করে এদিকে আয় শঙ্খ এদিকে আয় বল আমার সম্মুখে মহারাজ কি বলেছে বল মহারাজ কি বলেছে শিব শম্ভু ছাড়া সকল পূজা হইব শিব শম্ভু ছাড়া অন্য কোন পূজা হবে না বল জোর করে সবার সর্বকে ঘোষণা কর আপনারা সবাই কান কইলা শূন্য বলান একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন দেবতার পুজো হইব না যদি কেউ করে আর কি করবি বলে দে আর যারা অন্য কোন দেবতার পূজা করব তাদের খ্যাসাং জল সক্ষ এই মধ্যে পূর্ব হতে পশ্চিম অত্রত দক্ষিণ সমস্ত জায়গা এসেই রাজত্ব এই মধ্যে উল্কার গতি থেকে ছুড়ে জল্লাব আচ্ছা লাগে পথে ধীরে ধীরে অস্ত্রামৃত রাজকার্য করে সম্পন্ন এলাম শয়ন কক্ষ কিন্তু একে দুনয়ন ধরে এমন ভাবে ঘন নিদ্রা কেন নেমে আসে তবে কি রাজ্যে কোনো অমঙ্গল নিদ্রা দেবী আজ কেন সইতে পারি না নিদ্রার জ্বালা চতুর্দিকে পেঁচার কলহল কে যেন হাসে অন্তরাল থেকে কে যেন বলে রাজ্য হবে ধূলিস্যাৎ না 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 শিব শম্ভু যার সহায় যার পরম মিত্র রয়েছে কিছু পারবে না হ্যাঁ এই নিদ্রার জ্বালা নাশ হয়ে ক্ষণিকের জন্য হয়ে নিদ্রায় নিদ্রিত হে মহেশ্বর রক্ষা করো রাজ্যকে মো
ধীরে অগ্রসর হলাম বিরাটের রাজপ্রাসাদে। একবার বিরাটকে ভালো করে ডেকে দেখি, বিরাট যে গভীর নিদ্রায় নিদ্রিত। আজ যদি নয়ন মেলে উঠে আমাকে মা বলে ডাকে, তাহলে হবে আমার পূজা মর্তির বুকে। ও বিরাট, বিরাট একবার আঁখি মেলে দেখ বাবা, তোর দাড়ি কে এসেছে? ও বিরাট, আমি এত করে ডাকছি তবু বিরাটে নাকি হতে আমি নিদ্রাকে বিতাড়িত করতে পারছি না। আরেকবার পুনর্বার আমি আবার বিরাটকে ডেকে দেখি। ওরে গা তো লো গা হলো বীরা, দেখ রে তে তোর দাঁড়ে। আমি বিতাড়িত করে জাগাতে পারলাম না। কোথায় আছো 64 বসন্ত ব্যাধি? আজ বিরাটের আঁকি যুগল হতে নিদ্রাকে করো বিতাড়িত। ওরে কাটুষ্কন্দে বাহু তুলে ডাক রে শীতলা বলে, দেখা দিলে মাসি তলা, কোথায় আছো ব্যাধি গণেশ তারা? বাহু তুলে ডাকে কলা বলে, সামনে দেখা দিল মাসি তলা বিরাজে, করুন দ্বারে তুমি আমার মা। আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি মা। বিরাট তবে কি আজ বিপদে পড়েছি বলে স্বর্গ হতে কৈলাস করে পরিত্যাগ
ছদ্মবেশ করে ধারণ, তুমি মাতা পার্বতী এলে। না বিরাট, আমি তোর মা পার্বতী নই বাবা। মাতা পার্বতী নও? না বিরাট। তবে জন্মদাহিনী মাকে দেখিনি আমি, তুমি আমার গর্ব।